বিষয়টা হচ্ছে যে উনি ওনার যে আওয়ামী লীগের যে হচ্ছে যে যে উনি যে কমিটিতে আসবে, তারপর হচ্ছে যে উনি রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে, উনি ওনার ওই ব্যাপারগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করত। আসসালামু আলাইকুম দর্শক, এক নারীকে পদ দেওয়ার কথা বলে তাকে আওয়ামী লীগের পদ দেবে এরকম কথা বলে এক নারীর সাথে অপকর্ম করেছে আওয়ামী লীগের এক নেতা। দর্শক, এরকমই একটা ঘটনা ঘটেছে যেখানে আসলে এই নারী নিজে মুখ খুলেছে সাংবাদিকদের সামনে এবং তার সাথে কোথায় কি কাজ করেছে, কোন জায়গায় কি অপকর্ম করেছে এগুলো তিনি আসলে ব্যাখ্যা দিয়েছে। তো দর্শক, কথা না বাড়ি চলুন ভিডিওর মূল আলোচনায় যাই। এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়ি চলুন ভিডিওগুলোর বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি। সেটা হচ্ছে যে উনি ওনার যে আওয়ামী লীগের যে হচ্ছে যে যে উনি যে কমিটিতে আসবে, তারপর হচ্ছে যে উনি রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে, উনি ওনার ওই ব্যাপারগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায়া আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করত, দেন যদি ওনার কথা না শোনা হয়তো উনি আমাদের সাথে আমাদেরকে ডেকে নিয়ে ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে ডেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। ওনার শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে একটা বাসা আছে, পাঁচতলা বিল্ডিং আছে, ওখানে উনি সব মানে আমার মতো যারা আছে স্টুডেন্ট আছে এই যে কমিটিতে থাকার লোভ দেখায় ওখানে নিয়ে যাইতো, ওখানে নিয়ে শারীরিক সম্পর্ক করত। ইভেন ওনার উত্তরাতেও হচ্ছে যে বাসা ছিল, ওখানে অবশ্য আমি যাই নাই কিন্তু ওখানে আমার যাওয়ার কথা ছিল, ওখানে উনি মেয়েদেরকে নিয়ে ওখানে পার্টি টাটি করতো, ওখানে মানে আড্ডা টাড্ডা দিত। আমি মূলত হচ্ছে আমার রাজনীতিটা ছোটোবেলা থেকে মানে যখন থেকে আমি বোঝা শিখছি, আমার ফ্যামিলিও মোটামুটিভাবে রাজনীতির সাথে ইনভলভ, সো আমার ভালো লাগা থেকে রাজনীতিটাতে আসা। বিভিন্নভাবে আমাদের কোনা বাড়িতে যদি যতগুলো প্রোগ্রাম ছিল আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম, সো ওই হিসাব করে প্রোগ্রামগুলোতে যেতে যেতে ওনার সাথে আমার পরিচয় হয়ে যায়। তো উনি একটা সময় পরে মানে কথাবার্তা হয়তো আমার নাম্বার নিছে, নেওয়ার পর আমার সাথে কথাবার্তা বলছে, বলার পর উনি আমাকে বলতো যে তুমি তো দেখি যে তুমি ভালোভাবে এখানে অ্যাক্টিভ আছো, তো তোমাকে আমি কোনো জায়গায় যদি রেখে দিই তোমার তো কোনো আপত্তি নেই, তোমার তো কোনো সমস্যা নেই। পর আমার যেহেতু রাজনীতি ভালো লাগতো তো আমার ভালো লাগার জায়গা থেকে ওনার হচ্ছে যে কথা মতো আমি চলতাম, উনি ওনার প্রোগ্রামগুলোতে আমাকে ডাকতো, হয়তো বা ওইরকমভাবে আমি ওনার সামনে যেয়ে ওনার কাছে যেয়ে প্রেজেন্ট হইতাম না, বাট আমি থাকতাম ওনার প্রোগ্রামগুলোতে। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে আমার সম্পৃক্ততা আছে, কারণ হচ্ছে যে উনি এর আগেও আমার সাথে হচ্ছে আমাকে অনেক রকম কমিটমেন্ট দিছে, উনি ওনার কমিটমেন্ট ব্রেক করার কারণে আমি আমার জায়গা থেকে ওনার প্রতি হচ্ছে যে ভিডিওটা আমি নিজেই, কারণ ওনার আসল আপনারা যেহেতু ভিডিওটা দেখে থাকছেন ভিডিওটাতে দেখবেন, কিন্তু আমি ওনার সাথে কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই না, উনি আমাকে জোর জবরদস্তি করছে, আপনারা যেহেতু প্রত্যেকেই ভিডিওটা যেহেতু দেখছেন দেখবেন। হ্যাঁ, আমি না কখনোই না মাস্টারকে ফাঁসানোর জন্য কেন হবে, আমি ওনার সামনে যে কথা বলতে পারবো কখনোই ফাঁসানোর জন্য ছিল না, কারণ উনি রাজনীতি নিয়ে যে একটা বাজে খেলা খেলছে আমাকে কমিটিতে রাখার কথা ছিল, উনি ইভেন উনি আমাকে এইভাবে করে পর্যন্ত বলছে যে সব যদি কমিটি দেওয়া হয় তোমাকে কমিটিতে রাখবো, যখন যুব মহিলা লীগের কমিটি দেওয়া হলো কোনাবাড়িতে মহিলা লীগের সম্মেলন হলো তখন কিন্তু আমাকে রাখার কথা ছিল কিন্তু সে রাখে নাই, সে আমাকে বলছে আমি ছোট, তো আমি ছোট তাহলে আমার সাথে কেন এরকম অন্যায় করা হলো। মূল ঘটনাটা কি মানে আমি যেন পুরোপুরি রাজনীতির সাথে ইনভলভ থাকতে পারি, আমাকে যেন ওই যে বড় বড় নেতা আছে ওনাদের সাথে ওনাদের চোখের সামনে যেন আমি থাকতে পারি সেটা সেই জায়গাতে আমাকে প্রেজেন্ট করানোর জন্যই আমাকে ওই আজমতুল্লাহ খানের কথা বলছিল যে ঢাকার দিকে ওনার যে হচ্ছে যে অফিস আছে ওখানে তোমাকে নিয়ে যাব, ওনার সাথে পরিচয় করে দিব, তোমাকে কার্ড বানিয়ে দিব, তুমি আমার সাথে থাকবা, সব রকম প্রোগ্রামগুলোতে মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করতে পারবা। আমি অভিযোগ করার সাহসটা পাই নাই, কারণ হচ্ছে যে আমার পিছনে আমি হচ্ছে যে আমি সংবাদ সম্মেলনটা শেষ হলে আমি অবশ্যই আমি যে নিজের প্রতি কীরকম টর্চার করছি আমি সব কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করব, ঠিক আছে? আর আমি
আমি কোনাবাড়ি মূলত কোনাবাড়ি হাউজিং এ ছিলাম তো আমি স্টিল 2 মান্থ হয়ে গেল আমি এখন ঢাকার দিকে শিফট হয়ে গেছি মানে আমি কোনাবাড়ির দিকে থাকতে পারতেছি না আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে আমাকে তুলে নিয়ে যাবে আমাকে গুম করে দর্শক শ্রোতা আমরা দেখে আসলাম যে এক নারী আসলে মুখ খুলেছে যে এই আওয়ামী লীগের নেতা তার সাথে আসলে অপকর্ম করেছে কারণ সে আসলে লোভে পড়েছে কারণ তাকে পদ দেবে এরকম ভাবে বলেছিল যে তাকে একটা বড় পদ দেবে আওয়ামী লীগের আসলে এই জন্য তার সাথে তাকে আসলে লোভ দেখে বারবার এক এক জায়গায় নিয়ে যায় এই নিয়ে যাওয়ার পরে তাকে সাথে আসলে অপকর্ম করেছে দর্শক এই নারী কিন্তু নিজে এরকম কথা বলেছে দর্শক আসলে দেখা যায় শুধু এই ঘটনা এরকম কিন্তু একের পর এক ঘটনা চলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে একের পর এক অপকর্ম করে বেড়াচ্ছে যেখানে আসলে ধরা খাচ্ছে তারা ধরা খাওয়ার পরে অনেক সময় বিচার হচ্ছে অনেক সময় আবার বিচার হচ্ছে না দর্শক এর আসলে কি হওয়া উচিত এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক এখন আপনারা দেখাবো এর পরে কিন্তু এক আওয়ামী লীগ নেতা আসলে ধোলাই খেয়েছে জনগণের কাছে দর্শক চলুন এই ভিডিও আমরা দেখে আসি আমাকে যখন ওখানে সচিবটা ছিল ওখানে অনেক অভিযোগ অনেকে ছিল আমাকে বারবার লোকজনকে মেরে ফেলবে ঠিক আছে হবে তোর রাজু বাপ বাঁচাইতে পারবে না তোর বাপ সদর খান বাঁচাইতে পারবে না তোর অজয় সুরেখা বাঁচাইতে পারবে না তোর বাপ কেউ বাঁচাইতে পারবে না রে যখন আমাকে মেরে ফেলা কি করে তখন আর একজন হাতটা ধরে যায় তখন তখন চাকুটা ধরতে যায় বলে দেখ তোর কি হাল করে তোকে তুই বেঁচে থাকতে পারবি না তোর মরা ছাড়া কোনো ক্ষতি থাকবে না রে তোর মরা ছাড়া কোনো ক্ষতি থাকবে না যেরকম নোংরা সাথে করেছে এখন আপনি কি মানে এই যে অবস্থায় আপনার তো বেতন কি অবস্থা আপনি কি চান এখন কিছুই না আমি প্রিয় নেতা রাজনীতি করেছি নীতি নেতার দিক নির্দেশনে আমরা করোনার সময় কাজ করেছি আপনারা জানেন ছাত্রলীগ কাজ করেছি আমি শুধু নেতার কাছে একটাই অনুরোধ করব কিন্তু এটা কেমন অবিচার কেমন ছাত্রলীগের জন্য ছাত্রলীগের নাম উজ্জ্বল করার জন্য আমি কাজ করেছি তার প্রতিদিন আমি এভাবে পেলাম আমাদের এই গ্রুপিং গ্যাঞ্জামের কারণে আমার সাথে এরকম করা হলো এরকম করা হলো বারবার বলা হচ্ছে যে ডাক আমাকে মানে বারবার বলছে তোর বাপদের ডাক নাকি বাসা দেখ তো আমি কয়টার সময় বাসায় ঢুকছি না কয়টার ঘটনা আমাকে আমাকে তখন তারে আমাকে উদ্দেশ্যে মানে মেরে ফেলার উদ্দেশ্যে ওরা কোনোভাবে টের পেয়েছে কোনোভাবে টের পেয়েছে বিগত দিনে আমি যখন কুষ্টিয়ে আসছিলাম ওরা সেদিনও হামলার উদ্দেশ্যে আমাকে কিন্তু ইয়ে করেছিল তাড়া করেছিল বেশ কয়েকজন ছেলে আপনি দেখবেন স্ট্যাটাস দিয়েছিল অন্তর নামে একটা ছেলে বিদ্যাস নামে একটা ছেলে তোর এত বড় সাহস পালাই গেলি কেন আমি সেজন্য পালাই বাঁচি আমি নেতাকে জানিয়েছিলাম আমার উপর অ্যাটাক করতে আমরা দুইটা ভিডিও দেখে আসলাম একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে কুষ্টিয়ার আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক তাকে আসলে মেরে দেখা যাচ্ছে যে রক্ত বের করে দিয়েছে দর্শক আসলে কি কারণে তাকে মেরেছে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই তাহলে খুশি হবো যে আসলে এই আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক কুষ্টিয়ার সে আসলে কেন মারফিল তার কি অপরাধ ছিল তার কি আসলে অপরাধ ছিল কিনা না তাকে আসলে শুধু শুধু মাইন্ড দিয়েছে দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে এক নারীকে আসলে পদ দেওয়ার কথা বলে তার সাথে আওয়ামী লীগের এক নেতা আসলে অপকর্ম করেছে এরকম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে দর্শক এরকম ঘটনা কিন্তু নিত্য নতুন ঘটতেই আছে একের পরে দর্শক আসলে এখানে কিন্তু এই নারীরও দোষ আছে কারণ তার পদ পাওয়ার আসে সে কিন্তু এই অপকর্মের জন্য রাজি হয় তাকে কিন্তু জোর জবরদস্তি করে করেনি তার সে কিন্তু আসলে পদ পাওয়ার জন্য লোভ করে তারপরে কাজগুলো করেছে এখন আবার সে বিচার চাচ্ছে দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক আজকের বেশি কথা বলবো না আজকে আমাদের ভিডিওটি পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ